ল্যাক সার্কেলটা এখনো পর্যন্ত হলো না কেন? যখনই ও উপরে তাকাবে আমরা ওকে পেছন থেকে ধরে ফেলবো। তুমি আমার সঙ্গে মজা করছো নাকি? দেখো টিম্বাক্টু, এই ব্ল্যাক সার্কেলের মধ্যে সব জিনিস ঢুকে যাবে যা মেটাল দিয়ে তৈরি আর মেশিন দিয়ে যা চলে। আর বীর হলো মেটাল দিয়ে তৈরি মেশিন দিয়ে চলা যন্ত্র। ও এখন তার ফলে আর বাঁচতেই পারবে না। লোকেদেরকে এটাই বলছে যে এখানে বিপদ আছে। আমি এখানে কি করছি? যাই গিয়ে কিছু খেয়ে নি। ওটা কি? ওখানে তো দেখছি বিপদ। ওখানে আটকে পড়লে আমি চাটি খেতে পারবো না। কিন্তু দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? অন্যদের বাঁচানোটা ছেড়ে দাও, নিজেকে বাঁচানোর কথা ভাবো। তোমার ওই জেট পাওয়ার সামান্য কিছুক্ষণ কাজ করবে, তারপর তুমি আমার পাওয়ারের কব্জায় চলে আসবে। আমি নিজে এই টুইস্টার থেকে বেরোতে পারছি না, একটা শক্তি আমাকে ভেতরে টানছে। আমি কারের উপরেই রয়েছি, যখন আমি বলবো পুরো অ্যাক্সিলারেটর চাপতে তখন ফুল স্পিড করে দেবেন। ওকে রোবো বয়, ফুল স্পিড অন। ফুল পাওয়ার অন। ফুল পাওয়ার দিলে ইঞ্জিনের ব্যাটারি ডিসচার্জ। নো প্রবলেম, ফুল পাওয়ার অন। ফুল পাওয়ার অন। সেটা আবার কি? প্রথমে সব খুলে বলো। জিন্টু, জিন্টু বীর বিপদে আছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও দাঁড়াও, আমি দৌড়ে দৌড়ে একদম ক্লান্ত হয়ে গেছি। প্লিজ তাড়াতাড়ি চলো। এক্ষুনি তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনছি।
আরে আমার স্মৃতিশক্তি ঠিক আছে, ওটা ফেরত আনতে হবে। হে গাধা শ্রীমান, দয়া করে বলুন আপনি আমার পেছনে কেন পড়ে রয়েছেন? আমি কোনো ধোপা নই যে আপনি আমার পেছনে পেছনে পড়ে থাকবেন। চুলবুল, আমরা এখানে কি করে এলাম? তুমিও না সত্যি, ভীর বিপদের মধ্যে আছে আর তুমি আমাকে এখানে নিয়ে এলে। দেখো কাণ্ড, চোরের মার বড় গলা। জিন্টু, চুলবুল, আমি তোমাদের কখন থেকে খুঁজছি। ভীরকে ম্যাডম্যাক্স একটা ব্ল্যাক সার্কেলে বন্দী করে নিয়ে গেছে। তোমরা দুজন এখানে কি করছো? জিন্টু স্মৃতিশক্তি চলে গেছিল, আমি ওর পিছু নিতে নিতে এখানে পৌঁছে গেলাম আর ওর স্মৃতিশক্তি ফেরত নিয়ে আসলাম। আমি এখানে কি করছি? খুব ঘুম পাচ্ছে, কিছুক্ষণ ঘুমিয়ে নে। টিম্বাক্টু, এই যে রোবটটা দেখছো, এটা নিয়ে যাও আর সমস্ত গাড়ি সরিয়ে তার নিচ থেকে ভীরকে উদ্ধার করে এখানে নিয়ে এসো। বন্ধু, আমাদের সব জিনিসপত্র সরাতে হবে। বাঁচাও, বাঁচাও আমায়! টিম্বাক্টু, এসব থামাও, থামাও! বাস, বাস, কোথায় চলে গেলেন? দেখুন, আমি ভীরকে ধরে নিয়ে এসেছি। বাস, কুমড়ো পটাশ কোথাকার, আমায় বার করো এখান থেকে। বাসকে ওখান থেকে বার করো। কেমন আছো ভীর? তুমি আমায় জ্বালিয়েছ আর ক্ষতি করেছ, এখন আর কেউ তোমাকে এখান থেকে বাঁচাতে পারবে না। ম্যাডম্যাক্সের মনটাকে দিকভ্রষ্ট করে যে কোনো ভাবে ভীরকে ছাড়াতে। ম্যাডম্যাক্সকে দিকভ্রষ্ট করছি, আপনি ভীরকে মুক্ত করুন। বাহ বাহ, আজ আমি সত্যি খুব খুশি। লেটস সেলিব্রেট। ইউ আর এ গ্রেট ডান্সার বস, সুপার ডুপার ডান্সার। শি ইজ রাইট বস, শি ইজ রাইট। আরে বস, এমন কেন মনে হচ্ছে যে ভীর আমাদের সাথে ডান্স করছে? তো ভীর মুক্ত হয়ে গেছে, ব্ল্যাক সার্কেল অন করো। এত ভালো ডান্স চলছে, লড়াই ঝগড়ার কথার মধ্যে কোথেকে? প্লিজ রাইট বস, আগে ভীরের ডান্সটা তো দেখে নি, দেখাই যাক যে আপনাদের মধ্যে ভালো ডান্সার কে। সেটা এখানে কোনো ডান্স কম্পিটিশন চলছে না, ব্ল্যাক সার্কেল অন করো। ওই ব্ল্যাক সার্কেল যাতে না হতে পারে সেটা আটকাও। ধরে রাখো আমার রোবট। টিম্বাক্টু, জলদি ব্ল্যাক সার্কেল তৈরি করো। আরে কথা শুনবে না, একে লাথি মেরেই বোঝাতে হবে। খুব শক্ত পায়ের। হ্যাঁ,
দাদু তোমরা এখানে কি করে পৌঁছলে? জিন্টুর জাদু দিয়ে। কিন্তু জিন্টুর তো খোঁজ নেই, সে গেল। নিশ্চয়ই আবার স্মৃতি হারিয়ে ফেলেছে। চলো ওর স্মৃতি শক্তি ফিরিয়ে আনি।